বন্ধুগণ, আপনারা ছোট বড় অনেক ধরনের ব্যবসার ভিডিও কিন্তু দেখেছেন। আজকে আমি যে বিজনেস নিয়ে কথা বলবো, এই বিজনেসটা সত্যি একটি লাভজনক ব্যবসা হতে চলেছে। আপনি এই প্রোডাক্টটিকে কিনবেন মাত্র 15-16 টাকা কেজি দরে, এবং যখন আপনি মার্কেটে বিক্রি করবেন তখন আপনি 30-32 টাকা কেজি দরে কিন্তু মার্কেটে হোলসেল রেটে কিন্তু অনায়াসেই বিক্রি করে ফেলতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুব সংক্ষেপে বুঝিয়ে দেবো যে আপনারা কী করে রিসাইক্লিং প্লাস্টিকের বিজনেস শুরু করবেন। আগে পরে হয়তো আপনারা এরকম বিষয়ে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আজকে আমি যে মেশিন নিয়ে কথা বলতে চলেছি এই মেশিনটি সত্যি ইউনিক একটি মেশিন। এই একটা মেশিন হলেই কিন্তু আপনি বিজনেসটি অনায়াসেই শুরু করতে পারবেন। লেবারের যদি কথা বলি, এই বিজনেসটি আপনার করতে মোটামুটি 5-6 জন লেবার নিয়ে কিন্তু আপনি চাইলে বিজনেসটি অনায়াসেই শুরু করতে পারেন। আর এই মেশিন অপারেট করার জন্য কোনো প্রশিক্ষণ নেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি মেশিনটিকে প্রথম দিন কিনেই কিন্তু এই বিজনেসটি অনায়াসেই শুরু করতে পারবেন। তো বিজনেসটি আপনি কী করে শুরু করবেন সেই নিয়ে বন্ধুগণ আজকের এই ভিডিও, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর একটাই রিকোয়েস্ট করবো, যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল অন করে দেবেন, এরকমই নতুন নতুন ব্যবসাগত ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুগণ, এবার বলা যাক যে এই মেশিন আপনারা কোথা থেকে কিনবেন। দেখুন, মেশিনটি আপনি মোটামুটি 50-60 হাজার টাকা দামের মধ্যে কিন্তু পেয়ে যাবেন। এর থেকে কিন্তু বেশি দামেরও কিন্তু মেশিন রয়েছে। এই মেশিনটি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। বিশেষ করে আপনারা অবশ্যই নবপুরে চলে যেতে পারেন, সেখান থেকে মেশিন পারচেস করতে পারেন, এবং ভারতবর্ষের বন্ধুরা অবশ্যই ইন্ডিয়া মার্ট ওয়েবসাইট থেকে কিন্তু অনায়াসেই পারচেস করে ফেলতে পারবেন। মেশিনের দামের কথা বলে দিয়েছি, এবার বলা যাক যে মেশিনটি অপারেট করার জন্য অবশ্যই আপনার কমার্শিয়াল বৈদ্যুতিক কানেকশনটি আপনার লাগিয়ে নিতে হবে। আর এটি আপনার অবশ্যই ইলেকট্রিসিটির অফিসে গিয়ে কিন্তু আবেদন করে আসবেন কমার্শিয়াল কানেকশনের জন্য। তা মোটামুটি 7-8 দিনের মধ্যে কানেকশন আপনি পেয়ে যাবেন, তারপর আপনি কিন্তু বিজনেসটি রান করতে পারবেন। এবার বলা যাক যে এই বিজনেস করতে গেলে আপনার কি লাইসেন্সের প্রয়োজন রয়েছে। মোটামুটি আপনি ট্রেড লাইসেন্স নিয়ে কিন্তু বিজনেসটি শুরু করতে পারবেন। এবার বন্ধুগণ বলা যাক যে বিজনেসটি আপনি কী করে শুরু করবেন। তো প্রথমে আপনাকে কী করতে হবে, মার্কেট থেকে আপনাকে এই ধরনের প্লাস্টিকের বোতলগুলো জোগাড় করে নিয়ে আসতে হবে। বোতলগুলো বেশিরভাগ কিন্তু হয়ে থাকে সবুজ, আর কিছু হয়ে থাকে একদম ট্রান্সপারেন্ট, মানে সাদা। তো এটাকে প্রথমে আপনাকে কী করতে হবে, আলাদা করতে হবে। সবুজ বোতল দিতে হবে আলাদা, এবং সাদা বোতলগুলো দিতে হবে আলাদা। যখন আপনি সবুজ বোতল নিয়ে কাজ করবেন তখন সমস্ত সবুজ বোতলই কিন্তু মেশিনের মধ্যে দেবেন, তখন সমস্ত সবুজ বোতলের পুরো স্ক্র্যাপ হয়ে কিন্তু বেরিয়ে আসবে, একদম কুচি কুচি হয়ে কিন্তু বেরিয়ে আসবে। যখন আপনি সাদা দেবেন শুধু তখন আপনি সাদাই দেবেন। তো সেগুলো যখন আলাদা করে আপনি সেগুলোকে প্যাক করে কিন্তু বিভিন্ন কোম্পানিকে হোলসেল রেটে বিক্রি করে দিয়ে আসতে পারেন। এই সমস্ত প্রোডাক্ট কারা কেনে, যে সমস্ত কোম্পানি প্লাস্টিকের দানা প্রস্তুত করে থাকে তারা কিন্তু আপনার কাছ থেকে এই সমস্ত প্রোডাক্ট কেজি প্রতি দরে কিন্তু কিনে নিয়ে যাবে। কত দামে কিনবে সেটা তো অবশ্যই আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি, তো হিসাবটা আশা করি আপনি বুঝে গেছেন। এবার বন্ধুগণ বলা যাক যে প্রতিদিন আপনি বিজনেস থেকে কতটা অব্দি ইনকাম করতে পারবেন। ধরুন আপনি প্রতিদিন কম করে 500 কেজি মাল বিক্রি করতে পারছেন, আর প্রতি কেজিতে আপনার লাভ হচ্ছে 15 টাকা করে আপনি প্রতি কেজিতে লাভ করতে পারছেন। তাহলে আপনি পার ডে কম করে 7,500 টাকা কিন্তু ইনকাম করতে পারছেন। মাসে হিসাব করে দেখুন বন্ধুগণ এই বিজনেস থেকে আপনি কতটা অব্দি ইনকাম করতে পারছেন। হিসাবটা আমি আর করলাম না, এটা আমার থেকে ভালো আপনারাই কিন্তু বলতে পারবেন। তো এবার বলা যাক যে বন্ধুগণ যদি আপনি এই বিজনেসটি পুরো করতে চান তাহলে আপনার অবশ্যই কী কী খরচা রয়েছে আর কতটা জায়গা রয়েছে। জায়গা আপনার যত বেশি হবে ততই ভালো, কারণ আপনি এই সমস্ত বোতল এক জায়গায় এনে রাখবেন এবং সেগুলোকে স্ক্র্যাপ করার পর সেগুলোকে আপনি আরেক জায়গা মজুত করে রাখবেন। এর জন্য অবশ্যই আপনার জায়গা মোটামুটি 500-1,000 স্কোয়ার ফিটের মতো, বা এর থেকে যদি আপনি বেশি জায়গা পান তাহলে অবশ্যই আপনার জন্য খুবই সুবিধা হবে। এবার আপনার যদি নিজস্ব গাড়ি থাকে আপনি সেই গাড়ির মাধ্যমে বিভিন্ন কোম্পানিকে দিয়ে আসতে পারেন, এছাড়া আপনি কিন্তু ভাড়াতেও কিন্তু গাড়ি নিতে পারেন। তো মোটামুটি এই বিজনেস করতে আপনার সমস্ত কিছু মিলিয়ে 1,10,000-এর মধ্যে আপনার টোটাল খরচা আছে। এই সমস্ত খরচা দিয়েই কিন্তু আপনি বিজনেসটি অনায়াসেই শুরু করতে পারবেন। তো আশা করি বন্ধুগণ আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন সংক্ষিপ্ত ভিডিওতে।